আজকে রোমান রিংস এবং সোলোসুকে ভয়ানক আক্রমণ করেছেন জিমি উসো এবং জে উসোকে স্ম্যাকডাউনে। বন্ধুরা থেকে শুরুতে আসেন জিমি উসো এবং জে উসো, তারপরে আসে রোমান রিংস এবং সোলোসুকে এবং পল হেমেন। এরপর প্রোমো করতে করতে রোমান রিংস অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং তিনি জে উসোর সামনে হাঁটু গেড়ে বসে কান্না শুরু করেন। আর এরপর জে উসো ভাবেন যে হয়তো রোমান রিংস শুধরে গিয়েছেন, কিন্তু না, এরপরে সুযোগ বুঝে রোমান রিংস জে উসোকে মেরে দেন লো ব্লো। আর এবার শুরু হয় অকথ্য অত্যাচার ইউসোসদের উপরে। যদিও এটি দেখে জিমি উসো অ্যাটাক করতে শুরু করে রোমানকে, এবং তখনই চলে আসেন সোলো সিকোয়া। এবং এরপরে রোমান রিংস এবং সোলো সিকোয়া মিলে একত্রে জিমি উসো এবং জে উসোকে মারাত্মক ভয়ানক হাল করেছিলেন। সোলো দেন সামন স্পাইক, রোমান রিংস দেন সুপারম্যান পাঞ্চ। এরপর ইউসোসদের নিয়ে যাওয়া হয় রিং সাইডে, এবং সেখান থেকে অ্যানাউন্স শুইয়ে সোলো সিকোয়াকে স্ল্যাশ জিমি উসোর উপরে, এবং এরপর জিমি উসোকে সেখান থেকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়। তো আজকে সব মিলে মারাত্মক ভয়ানক আক্রমণ করা হলো রোমান রিংস এবং সোলো সিকোয়া দ্বারা জিমি উসো এবং জে উসোকে। সোলো সিকোয়া আরেকটি পর্যায়ে তো সোলো সিকোয়া জে উসোকে রিং রোপে ফাঁসিয়ে ফেলেছিলেন, আর জে উসো জোরে জোরে চিৎকার করতে শুরু করেছিলেন। যদিও আজকে মেন ইভেন্টে ইউসোসের বদলা নিয়েছিলেন রোমান এবং সোলোকে অ্যাটাক করে।